তো এরকমই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাহায্যে তোলা যে কোনো ফটো বা ইমেজকে কীভাবে ঠিক করবেন বা সাধারণ ইমেজে কনভার্ট করবেন সেটি আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনি ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল অপশানটিতে ক্লিক করুন। এরপর এখানে কারেকশন অপশান থেকে ফিশ আই সিলেক্ট করুন। ওকে, যেহেতু এই ইমেজটি ফিশ আই মোড বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাহায্যে তোলা, এরপর আপনি এখান থেকে কনস্ট্যান্ট টুলটি সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে সি বাটন প্রেস করুন। ওকে, এখন আপনি এই ইমেজটির যে অংশগুলি সোজা করতে চান সেটির উপর লাইন ড্র করুন। ওকে, যেমন এই ইমেজটির এই রোড সাইডের অংশটি রিয়েল লাইফে কিন্তু এটি স্ট্রেট বা সোজা, তাই আমরা এটির উপর একটি লাইন ড্র করব। তো এটির উপর লাইন ড্র করলে এটি সোজা হয়ে যাবে। ওকে, তো লাইন ড্র করার জন্য সিম্পল আপনি প্রথমে এখানে একবার ক্লিক করুন। ওকে, এরপর আপনি এদিকে একবার ক্লিক করুন। ওকে, তো দেখবেন যে এটি একটি কার্ভ লাইন অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো আপনি এদিকে একবার ক্লিক করুন। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে অটোমেটিক কার্ভ না নেয় তাহলে আপনি এটির মিডিল অপশানে ক্লিক করে আপনি এটিকে কার্ভ করতে পারেন। ওকে, তো আপনি এটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন যে লাইনটি সোজা হয়ে গেছে। এখন আপনি চাইলে এদিকের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আপনি এটিকে রোটেট করতে পারেন। এরপর এই বিল্ডিংটিকে সোজা করার জন্য এখানে একবার ক্লিক করুন, এরপর আপনি নিচে একবার ক্লিক করুন। দেখুন যে এটি সোজা হয়ে গেছে। ওকে, এরপর আপনি এই বিল্ডিংটিকে সোজা করার জন্য এখানে একবার ক্লিক করুন, এরপর নিচে। ওকে, আপনাদের ক্ষেত্রে যদি অটোমেটিক কার্ভ না হয় তাহলে আপনি এটির মিডিল অপশানে ক্লিক করে আপনি এটিকে কার্ভ করতে পারেন। ওকে, সো একইভাবে আপনি বাকি বিল্ডিংগুলি করে নেবেন। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে সব সোজা আছে। তো এরপর যদি আপনি এটিকে একটু বড় করতে চান তাহলে আপনি স্কেল অপশান থেকে একটু স্কেলটিকে একটু ডান দিকের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন যে ইমেজটি একটু বড় হবে। ওকে, তো এরপর ওকে অপশানে ক্লিক করুন। এখন আপনি যদি এটি চারপাশে ঠিক করতে চান আপনি কন্ট্রোল প্রেস করে এটি থাম্বনেলে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটি সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা চাইছিলাম যে বাইরের বা ফাঁকা অংশগুলি সিলেক্ট হোক, তো সেটি করার জন্য আমরা সিম্পলি এটির সিলেকশনটাকে ইনভার্স করে দেবো। তো ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যান্ড আই বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে এটি ইনভার্স হয়ে যাবে। ওকে, এখন আপনি এই সিলেকশনটাকে একটু বাইরের দিকে বড় করুন। তো সেটি বড় করার জন্য আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করুন, এখান থেকে মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড। ওকে, এরপর এখানে আপনি কত পিক্সেল বাড়তে চান তত পিক্সেল এখানে লিখে দিন। ওকে, তো আমি 10 পিক্সেল করে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস বা শিফট প্লাস F6 বাটন প্রেস করুন। ওকে, এরপর আপনি এখানে ইউজ অপশান থেকে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করুন, এরপর ওকে অপশানে ক্লিক করুন। তো এখন সিলেকশনটিকে ডিসিলেক্ট বা আনসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড টি বাটন প্রেস করুন। এখন এই জায়গাটি দেখছেন যে ঠিকমতো ফিল হয়নি, তো এটিকে ঠিকমতো করার জন্য এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করুন। ওকে, এরপর আপনি অল্ট প্রেস করে পাশ থেকে স্যাম্পল নিয়ে এটির উপর ব্রাশ করে এটিকে ঠিক করে দিন। ওকে, তো আমি আশা করছি এগুলো আপনি নিজে করতে পারবেন। তো আপনি এগুলি নিজে নিজে ঠিক করে নেবেন। ওকে, তো আমি আর আপনাদের এগুলি দেখাচ্ছি না। তো আপনি অল্ট প্রেস করে পাশ থেকে স্যাম্পল নিন, এরপর এখানে ব্রাশ করতে থাকুন। তো আপনি এখান থেকে প্যাচ টুল সিলেক্ট করুন, এরপর আপনি এখানে এগুলি সিলেক্ট করে আপনি এগুলি রিমুভ করে দিতে পারেন। ওকে, তো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দি আফটার, বিফোর আফটার। ওকে, তো একইভাবে এই ইমেজটিকেও ঠিক করার জন্য প্রথমে আপনি ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল অপশানটিতে ক্লিক করুন। ওকে, এরপর এখানে কারেকশন অপশান থেকে ফিশ আই সিলেক্ট করুন, যেহেতু ইমেজটি ফিশ আই মোড বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে তোলা। ওকে, এরপর এখানে কনস্ট্যান্ট টুল সিলেক্ট রাখবেন। ওকে, এরপর আপনি এই ইমেজটি যে অংশটি রাউন্ড বা যে অংশটি আপনি সোজা করতে চান সেটির উপরে ট্র্যাক করুন। ওকে, তো এখানে একবার ক্লিক করুন, এরপর এদিকে একবার ক্লিক করুন। ওকে, তো দেখুন যে এটিও সোজা হয়ে গেছে। তো এখন আপনি নিচেও লাইন ড্র করতে পারেন। ওকে, প্রথমে এখানে ক্লিক করুন, এরপর এখানে। তো এরপর দেখছেন যে এটি অটোমেটিক রাউন্ড হয়নি, তো আমাদের এটিকে ম্যানুয়ালি রাউন্ড করতে হবে। তো ম্যানুয়ালি রাউন্ড করার জন্য এটির মিডল অপশানে ক্লিক করে এটিকে নিচের দিকে নিয়ে আসুন। দেখুন যেটি রাউন্ড হয়ে যাচ্ছে, এখন আপনি ছেড়ে দিন, দেখুন যেটি সোজা হয়ে গেছে। এখন আপনি একইভাবে উপর দিকে সোজা করতে পারেন, প্রথমে এদিকে ক্লিক করুন, এরপর এখানে। ওকে, সো অনেক সময় অটোমেটিক রাউন্ড নিয়ে নেবে এবং অনেক সময় আমাদের ম্যানুয়াল পদ্ধতির সাহায্যে মিডল অপশানে ক্লিক করে রাউন্ড করে নিতে হবে। ওকে, তো এরপর আমরা এই বিল্ডিংটিকে সোজা করবো, প্রথমে এখানে ক্লিক করুন, এরপর এখানে। ওকে, তো দেখুন এটি সোজা হয়ে গেছে। তো এরকম আপনি এগুলি সোজা করে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করুন। তো দেখুন যে হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দি আফটার। এখন আপনি আশেপাশের অংশগুলি ঠিক করার জন্য আপনি
এখান থেকে ম্যাজিক মন্ডল সিলেক্ট করুন, ওকে। এরপর উপরের ফাঁকা অংশটিতে ক্লিক করুন, এরপর শিফট প্রেস করে নিচের ফাঁকার অংশটি সিলেক্ট করুন, ওকে। এরপর এটিকে একটু সাইডে বড় করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করুন, এখান থেকে মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড, ওকে। এরপর এখানে আপনি কত পিক্সেল সাইডে বাড়তে চান তত পিক্সেল আপনি লিখে দিন, তো আমি 5 পিক্সেল করে দিচ্ছি। তো এরপর কিবোর্ড থেকে শিফট F6 বা কিবোর্ড থেকে শিফট অ্যান্ড ব্যাকস্পেস বাটন প্রেস করুন। এরপর এখানে ইউজ অপশন থেকে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট রাখুন, এরপর ওকে অপশনে ক্লিক করুন। দেখুন যে এই জুটি ঠিক হয়ে গেছে। এখন সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ডি বাটন প্রেস করুন। এখন আপনি এই অংশটিকে ঠিক করার জন্য আপনি এখান থেকে ক্লোন সিস্টেম টুল সিলেক্ট করুন, ওকে। এরপর আপনি অল্ট প্রেস করে পাশ থেকে স্যাম্পল নিয়ে এখানে ব্রাশ করতে থাকুন, ওকে। তো এগুলিকে আপনাকে ম্যানুয়াল পদ্ধতির সাহায্যে রিমুভ করতে হবে। তো অল্ট প্রেস করে পেস্ট করে পাশে স্যাম্পল নিন, ওকে। এরপর এখানে রিমুভ করতে থাকুন। তো এরকম আপনি এগুলি করে নিতে পারেন, ওকে। তো আমি আশা করছি আপনি এগুলি করতে পারবেন। তো হেয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হেয়ার ইজ দ্য আফটার। তো দেখুন যে কত সুন্দরভাবে আমরা এগুলিকে ঠিক করে ফেললাম। তো এরকম আপনি যে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে তোলা ইমেজকে ঠিক করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। ধন্যবাদ।